नमस्कार बंधुरा, आपनादेर सकल के स्वागत जानाई बांगालीर फूड चैनेले। आज के आमार रेसिपी हलो आलू पोस्त। आलू पोस्त खेते कार भालो लागे ना, आमादेर सकलेरई प्रिय आलू पोस्त। आज के आमी आपनादेर देखाबो आलू पोस्त खुबी सहज भावे, खुबी साधारण और खुबी सुस्वादु खेते आपनारा किभावे चट करे एकदम ताड़ाताड़ी बनिए फेलते पारें। ताहले चलुन भिडियोटा शुरू करी। আপনাদের যদি আমার ভিডিওস পছন্দ হয় তাহলে আমার চ্যানেলকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, আর আমার পাশে থাকবেন। আলু পোস্তর জন্য এখানে একটা ছোট বাটির আধা বাটি পোস্ত আর একটা কাঁচা লঙ্কা আমি জলে ভিজিয়ে রেখেছি। এবার এখানে আমি একটা বড় পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিয়েছি আর দুটো বড় আলু ডুমো ডুমো করে কেটে জলে ডুবিয়ে রেখেছি। इखाने एक मिक्सर जारे आमी पोस्तोटा के जल शुद्ध और लंका शुद्ध पिशे नेब और बाटी जे पोस्तोटा लेगे थाकबे सेटाते आमरा बाटीते एक जल दिए मिक्सर जारे दिए देव और भालो करे पिशे नेब। एबार बाटीते देया जलटा मिक्सर जारे दिए देव जाते एकटू आमादेर पोस्त नष्ट ना हय, कारण पोस्त अनेक दामी। জলটা আমার এখানে দেওয়া হয়ে গেছে। এবার আমরা মিক্সার জারের ঢাকনাটা বন্ধ করে এটাকে পিষে নেব। এখানে আমার পেশাও হয়ে গেছে, যেভাবে আমরা শিলনোড়াতে পিষি ওইভাবেই পেশা হয়েছে। দেখুন, আমি এবার একটা কড়াকে গরম হতে দিয়েছি গ্যাসের ওপর, আর কড়া গরম হওয়ার পর আমাদের দিয়ে দিতে হবে 3 চামচের মতন সর্ষের তেল। সর্ষের তেলেই আমি আজকের এই পোস্তটা বানাবো, আর পোস্ত সর্ষের তেলেই খুব সুস্বাদু লাগে। এখানে আমি দিয়ে দিলাম 2 শুকনো লঙ্কা, 1 চামচ জিরে, 1 ছোট চামচ জিরে দিয়েছি আমি এখানে, 1 ছোট চামচ হলুদ গুঁড়ো। আমরা একটু খুন্তিটাকে চালিয়ে নেব, এবার ভালো করে মিশিয়ে নেব মশলাগুলোকে। এবার এখানে দিয়ে দেব 1 পেঁয়াজ কুচি যেটা আমরা কুচিয়ে রেখেছিলাম, আর পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। খুব বেশি ভাজা আমরা করব না, একটুখানি ভাজা হলেই আমাদের হয়ে যাবে। গ্যাসটাকে একদম লো ফ্লেমে রাখবেন, তা না হলে পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজা হয়ে যেতে পারে। এখানে পেঁয়াজটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে, আর লো ফ্লেমে পেঁয়াজটা ভাজা করাতে আমার 5 থেকে 7 মিনিটের মতন এখানে সময় লেগেছে। এখানে যে আলু আমরা ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম, জলটাকে ফেলে দিয়েছি। এবার আমরা আলুটাকে ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে গ্যাসটাকে এখনো অবধি লো ফ্লেমেই রেখেছি, আর আমি আপনাদের কাছে এটাই অনুরোধ করব যে আপনারা যখন আলু পোস্ত বানাবেন গ্যাসটাকে লো ফ্লেমে রেখেই বানাবেন, তাতে আলু পোস্তটা খুবই ভালোভাবে রান্না হবে আর খেতে অতই ভালো হবে। এবার 2 মিনিট আলুটাকে চালানোর পর আমাদের দিয়ে দিতে হবে নুন। নুন আমি এখানে 1 ছোট চামচ দিলাম, আপনারা স্বাদ মতো নুনটা দেবেন। মাঝের মধ্যেই আলুটাকে খুন্তি দিয়ে চালাতে থাকবেন, তা না হলে আলুটা একটু লেগে ধরতে পারে। তাই জন্য আমাদের এটা খেয়াল রাখতে হবে, একদম আলু পোস্তটা ছেড়ে কোনো কাজে লেগে যাবেন না। যতক্ষণ না আলু পোস্তটা রান্না হচ্ছে মাঝের মধ্যেই একটু খুন্তি দিয়ে চালাতে থাকবেন। আপনারা যদি এই রান্নাটা ননস্টিকে করেন তাহলে তো চিন্তার বিষয় নেই, যদি অ্যালুমিনিয়ামের কড়াইতে করেন তাহলে একটু খেয়াল রাখবেন, কারণ অ্যালুমিনিয়ামের কড়াইতে লো ফ্লেমে থাকা সত্ত্বেও রান্নাটা একটু লেগে ধরতে পারে। আলুটাকে আমি এখানে প্রায় 10 মিনিটের মতন ভাজা ভাজা করে নিয়েছি। এবার যে পোস্তটা আমরা পিষে রেখেছিলাম মিক্সিতে সেটাকে এখানে আমি দিয়ে দেব। ছেঁচে পুচে নেয়ার পরেও জারে অনেকটা পোস্ত লেগে আছে, আমি জারের মধ্যে ভালো মতন জল দিয়ে এবার আমি জলটা কড়াইতে দিয়ে দেব, কারণ জল তো আমাদের এমনিও দিতে হতো, আর এইভাবে জলটা দিলে পোস্ত একটুও নষ্ট হবে না।
এখানে আমি ছোট মিক্সার জারের এক জারের মতন জল দিয়েছি আর এর মধ্যে আলু সিদ্ধ হয়ে যাওয়া উচিত। যদি না হয় তাহলে আরেকটু জল আমরা মিশাতে পারি। আর এখানে গ্যাসের ফ্লেমটাকে এবার আমি হাই করে দেব। আজকের এই আলু পোস্ত রেসিপি আমি খুবই সাধারণ, খুবই সহজভাবে বানিয়েছি আর আমার আশা থাকবে আপনাদের পছন্দ হবে। আপনাদের যদি পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। এবার আমি দিয়ে দিলাম একটা ছোট চামচ নুন আর একটা ছোট চামচ লাল লঙ্কা গুঁড়ো। নুনটা স্বাদ মতন দেবেন, আর যদি আপনারা চান লাল লঙ্কাটাকে স্কিপ করতে তাহলে স্কিপ করে দেবেন। এবার আমি আলু পোস্তটা চাপা দিয়ে দেব আর আলুটাকে নরম হতে দেব। আলু পোস্ত এখানে আমার রান্না হয়ে গেছে, আলু নরম হয়ে এসছে আর এখানে আমি ঢাকনাটা সরিয়ে দিয়েছি। এবার আপনারা যতটা চান গ্রেভি ততটা রাখতে পারেন। আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, আলুটা দেখুন এখানে নরম হয়ে গেছে। বন্ধুরা রেসিপিটা যদি পছন্দ হয় তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর আমার পাশে থাকবেন।